হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে একদম তাজা তাজা এক খবরের আপডেট নিয়ে চলে এসেছি। কেলেঘাই নদীর বাঁধ ভাঙার ফলে যে ভগবানপুর ওয়ানের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, সেই অঞ্চল পরিদর্শনে ভগবানপুর ওয়ানের বিডিও সাহেব এবং চণ্ডীপুর বিধানসভার সোহম চক্রবর্তী এবং ভগবানপুর ওয়ানের সভাপতি প্রণববাবু এসেছিলেন। ওনারা দুটো বোটে করে NDRF-এর সাথে টোটাল জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করছেন যে কোথায় কী ধরনের অসুবিধার মধ্যে মানুষরা আছে। এই জন্য পুরো হৃদমাঝারের গ্রুপের পক্ষ থেকে আমরা জানাই বিডিও সাহেব এবং প্রণববাবু এবং সোহমদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন বিডিও সাহেব এবং গ্রামবাসী এবং সোহমদার সাথে কী কী কথা হলো। ওনারা প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি পাড়া ওয়াইজ ঘুরে ঘুরে দেখছেন এবং জানছেন যে কোথায় কী ধরনের সমস্যার মধ্যে মানুষ আছে। বন্যার পরবর্তী সময়ে প্রশাসনিক এই তৎপরতা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। এর দ্বারা বোঝা যায় ওনারাও কিন্তু আমাদের মতো চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই ওনারা অফিসের এসি রুম ছেড়ে বেরিয়ে এসেছেন একদম গ্রাউন্ড লেভেল পরিদর্শন করার জন্য। আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে দিন। প্রত্যেকটি জায়গার মানুষই চরম বিপদের মধ্যে আছেন, সবারই এখন দরকার সাহায্য। অনেকের টাকা আছে কিন্তু জিনিস কেনার মতো জায়গায় যেতে পাচ্ছেন না। তাই কোনো মানুষের অসুবিধে যাতে না হয়, তাই ওনারা একদম বন্যা কবলিত মানুষদের পাশাপাশি এসে বোঝার চেষ্টা করছেন যে মানুষ কি ধরনের বিপদের মধ্যে আছেন এবং তাদের কি কি প্রয়োজন। এখন মানুষের একটাই প্রয়োজন হতে পারে, সেটা হলো খাওয়ার জল এবং রেশন দ্রব্য। তাই ওনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে এসে জেনে যাচ্ছেন যে আমাদের কি কি প্রয়োজন এবং কি কি দরকার খুব তাড়াতাড়ি। তাই ওনারা আশা করছি কালকের মধ্যেই ওনারা কিছু একটা ব্যবস্থা নেবেন এবং আমাদের রেশন দ্রব্য ও জলের ব্যবস্থা করবেন। দেখুন, সোহমদা বসে আছেন এবং বিডিও সাহেব ওনার পাশে আছেন এবং সামনে প্রণববাবুও বসে আছেন। আমি ওনাদের কাছে যেতেই ওনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করলো এটা কোন গ্রাম এবং কোন পাড়া এবং কি কি প্রয়োজন। আমি কিন্তু সেই মতো করে আমি বললাম আমাদের পাড়ায় কি কি প্রয়োজন এবং আপাতত কি কি পাওয়া যাচ্ছে। তো ওনারা কিন্তু খাতায় লিখলেন আমাদের কি কি প্রয়োজন এবং কি কি আপাতত পাওয়া যাচ্ছে। দেখুন, সোহমদা হাসছে, এর মানে হচ্ছে আমার ক্যামেরার পেছনে অনেকে গ্রামবাসী এসে উপস্থিত হয়েছেন ওনাকে দেখার জন্য এবং তাদের কিছু কথা সোহমদার সঙ্গে শেয়ার করার জন্য। তো সেই দেখেই কিন্তু সোহমদা হাসছে এবং এই হাসির দ্বারা উনি বোঝাতে চাইছেন যে উনি আমাদের সবসময় সঙ্গেই আছেন। সোহমবাবু এবং বিডিও সাহেব আর কিছুটা যাওয়ার পর বিভীষণপুর গ্রামের 15 নম্বর সংসদের কিছু গ্রামবাসী ওনাদেরকে তাদের অভাব অনটনের কথা বলেন এবং বিডিও সাহেব আশ্বাসও দেন যে ওনারা কিন্তু আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবেন এবং সেটা কালকে। এবার আপনারা শুনে নিন সোহমদা, বিডিও সাহেববাবু এবং প্রণববাবুর সঙ্গে গ্রামবাসীদের কী কথোপকথন হলো। চল চলে গেল, যা যা যা। আমরা পঞ্চায়েত কে বলে যাচ্ছি, ঠিক আছে? অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি, পঞ্চায়েত দেখতে এলাম ভালো আছে।
চাল কালু দেখুন ভিডিও সাহেব আমাদের সাথে কথা বলে যাওয়ার পর সেই নিম্নচাপের মেঘ কেটে আকাশের ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে। আশা করছি কাল থেকে ওনারা আমাদের জীবনের এই বন্যার কালো মেঘ কাটাতে সাহায্য করবেন। গ্রামবাসীর অনেক আশা থাকলো বিডিও সাহেব, সোহমদা ও প্রণববাবুর ওপর। ধন্যবাদ সবাইকে।